হ্যালো, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। তো আমি আপনাদের ডিজাইন অফ স্কুল স্ট্রাকচার C314 কোর্সটা নিতাম আর কি। নেই তো এই করোনার পরিস্থিতিতে যেহেতু ক্লাস করা সম্ভব হচ্ছে না, আর আমরা যেহেতু যেহেতু ইউনিভার্সিটি অথরিটি আপনাদের এটা ফিক্স করছে যে আপনারা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসগুলো এবং যে ল্যাবগুলো আমার পড়াতে হতো অ্যাপারেটাস লাগতেছে না, সেই ল্যাবগুলো আমরা অনলাইনে নিব আর কি। তো এই ল্যাবটা বা এই ডিজাইন অফ স্কুল স্ট্রাকচার এটা করাতে আমার যেহেতু ইনস্ট্রুমেন্ট লাগতেছে না, তাই এই ল্যাবটা আর কি আপনাদের করাচ্ছি। তো লাস্ট আমার ভিডিওতে আমি এর আগে এই করোনার পরে আর কি আমি আগে একটা ভিডিও লেকচার দিয়েছি, সেটাতে আমার হচ্ছে এটার উপরে দেয়া আছে যে লাইফ লোড। আমি যে আমি আমার লাস্ট মিড টার্মের আগে আমার লাস্ট কোর্সে হচ্ছে লোড ক্যালকুলেশন আছে, আমার বিভিন্ন যে আমার ট্রাসের উপরে যেটা আমার ট্রাস, তো এটা আমার এটা ছিল আমার ট্রাস। তো ট্রাসের উপরে বিভিন্ন লাইফ লোড ডেড লোড থাকার পর আমার বিভিন্ন মেম্বারে আমার কী পরিমাণ লোড কাজ করে বা কী পরিমাণ লোড টেনশন না কম্প্রেশন কাজ করতেছে সেটা আমরা বের করছিলাম। মিটার আগে আমার ডেড লোডটা বের করছি আর লাইফ লোডটা আমি লাস্ট ভিডিওতে রেখেছি, আপনারা গ্রুপে গিয়ে পাবেন, সমস্যা নেই। তো যাই হোক, এটা গেল। থার্ড এসে হচ্ছে আমার এখানে একটা কথা আছে উইন্ড লোড, ঠিক আছে, ক্যালকুলেশন ফর উইন্ড লোড, যে আমার এখানে হচ্ছে আমার উইন্ড লোডের যে কথাটা, যে উইন্ড উইন্ড আমার ফ্রম রাইট টু লেফট, আর উইন্ড হচ্ছে আমার এই রাইট ডিরেকশন থেকে লেফটে যখন যাবে তখন আমার, তো এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমার এর আগে ডাইরেক্ট ডেড লোড লাইভ লোড আমার কীভাবে কাজ করছিল, এই যে ডাউন ভাবে কাজ করছিল, তাই না? তো এখানে আমার যখন উইন্ডটা আসতেছে, অ্যাকচুয়ালি যখন আমার উইন্ড আসতেছে আমি আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই যে এখানে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমার উইন্ড লোড যেটা এখানে আসছে, আমি এর আগে একবার প্রথম দিকে আমি যে লেকচার করেছি সেখানে আমি লোড ক্যালকুলেশন করছিলাম, তাই না? তো এখানে আমার উইন্ড লোড কত 8611 অর্থাৎ 18611.29 নিউটন, যেটাকে আমি কিলো নিউটনে নিয়ে গেলে 8.6 সামথিং হয়। তো এখানে আমি যদি আসি, এই যে এখানে 8.61 যেটা, আর এই জয়েন্টে হচ্ছে যেটা আমার যেহেতু আমার এই জয়েন্টের এই পাশে নাই, তাই না, এই লোডটা কি আমার এই লোডটা মেনলি হচ্ছে আমার এই জয়েন্টের অর্ধেক এই জয়েন্টের অর্ধেক, তো এই লোডটা থেকে এর এই পাশে যেহেতু আর কিছু নাই, সো এটা হচ্ছে আমার অর্ধেক হবে, এটা অর্ধেক এখানে অর্ধেক এই পাশে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাটার। আর এখানে আমি যেটা দেখছি এখানে হচ্ছে 4.96 4.96 4.96, এটা কই থেকে আসবো? এই লোডটা আসছে হচ্ছে আমার এই যে এখানে যে লোড ডি টু উইন্ড অন উইন্ডওয়ার্ড সাইড, আমি এটা এর আগে করেছি যে উইন্ডওয়ার্ড সাইড যেটা সেটা হচ্ছে এখান থেকে আসছে 4.9 সামথিং, এই যে এখানে এই যে আমার এই যে 400 যে ইন্টারনাল প্রেশার উইন্ডওয়ার্ড সাইডে লিওয়ার্ড সাইডে, উইন্ডওয়ার্ড সাইড মানে আমি আবার বলি উইন্ডওয়ার্ড সাইড কোনটাকে বলা হয়, উইন্ডওয়ার্ড সাইড হচ্ছে আমার এই যে এই সাইডটাকে আমার উইন্ডওয়ার্ড সাইড বলা হয় আর এই সাইডটা হচ্ছে আমার লিওয়ার্ড সাইড, ঠিক আছে না? তো আমার এখানে হচ্ছে আমি যেটা বলি যে আমার হচ্ছে এই যে এই সূত্রে আমার যেখানে হচ্ছে যে আমার লিওয়ার্ড সাইডে আমার প্রেশারটা বেশি অলওয়েজ আর উইন্ডওয়ার্ড সাইডে আমার প্রেশারটা কম, আর এটা আমার কি এটা হচ্ছে উইন্ড প্রেশার অর্থাৎ
উইন্ড আমার যে প্রেশারটা দিচ্ছে বাইরে থেকে, এই যে উইন্ড প্রেশার কোনটা, এই যে উইন্ড যে প্রেশারটা দিচ্ছে সেটা, আর লিওয়ার্ড প্রেশার কোন, আর ইন্টারনাল প্রেশার কোনটা, এই যে উইন্ডটা আমার দেখা গেল যে আমার উইন্ডটা দেওয়ার ফলে যে ইন্টারনালি আমার যে সাপোর্টেড রিয়াকশন দিচ্ছে সেটা হচ্ছে আমার লিওয়ার্ড প্রেশার বলা হয়, তাই না? তো আমি এখানে যদি আসি, যেখানে আমার হচ্ছে যে উইন্ড প্রেশারটা 205 507, বাট ইন্টারনাল প্রেশারটা আমার বেশি, তাই না? সো আমার ইন্টারনাল প্রেশারটা ধরে আমার কাজ করতে হবে, তো এটাই আর কি। আর উইন্ডোর সাইডে 4960, যেটা আমি 4.9, আর লিওয়ার্ড সাইড হচ্ছে 861। তো আশা করি যে আমার এখানে কোনটা কীভাবে আসলো এটা আমি বুঝাই দিতে পারছি আপনাদেরকে, যে 4.9 হচ্ছে এটা উইন্ডোর সাইড, এটা লিওয়ার্ড সাইড, এটা আমরা আগেই বের করে ফেলছি, তাই না? তো এখন এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব, এই যে এখানে আমার দেওয়া আছে টেকিং মোমেন্ট অ্যাট এ, এই যে এ পয়েন্টে সব কিছু আমি যে মোমেন্ট নেই, তাই না? তাহলে আমার এখানে আমি যেটা করবো যে এ পয়েন্টের সাথে যদি মোমেন্ট নেই, তাহলে এ সাপেক্ষে যে এটা 8.61 × 8 distance প্লাস 8.61 × 8 distance প্লাস 8.62 × 8 distance প্লাস এটা, তাই না? মাইনাস হচ্ছে যে এখান থেকে আমার এই যে এই ডিস্টেন্স, এগুলো হচ্ছে আমার রিয়াকশন ক্যালকুলেশন করে হিসাব করে আমার বের করতে হবে আর কি, ঠিক আছে? যে আমরা জানি কোথায় কীভাবে বের করে, আর এগুলো যদি না হয় তাহলে এগুলো দেখা গেলো যে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পোনেন্ট নিয়ে আমি সেটা হিসাব করবো। যাই হোক, আমার এই মোমেন্টটা, এই সব মোমেন্ট নিয়ে আমার আর ওয়ান বা রিয়াকশন আর ওয়ান এর মান আসছে হচ্ছে আমার 21.84 kN আর ওয়ানের মান, ঠিক আছে? অর্থাৎ আমি যদি বলি এখানে আমার যে রিয়াকশনটা আসছে, এই রিয়াকশনটা আমার হচ্ছে দেখা গেলো যে আমার কীভাবে আসবে, এই রিয়াকশনটা আমার হয়তো ভার্টিক্যালি বা ইনক্লাইনভাবে আসবে, সেটাকে আমি হরিজন্টাল, এই যে আর এক্স এবং আর এ ওয়াই, এটা আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল করাতে আমার হচ্ছে এত কিলোমিটার বা এত কিলোমিটার লোক আসছে, জাস্ট কম্পোনেন্টে ট্রান্সফার করবো আমি, ঠিক আছে? তো এরপর আসি হচ্ছে আমি এখানে যেটা বলি, কনসিডারিং জয়েন্ট এ, এ জয়েন্টের কথা যদি আমি ভাবি, তো এ জয়েন্টে আমার কী কাজ করতেছে, যে এ জয়েন্টে যে আমার ডাউনওয়ার্ড 26.71 এবং হরিজন্টাল হচ্ছে আমার ডান দিকে 6.53, এই 6.53 এবং ডাউনওয়ার্ড হচ্ছে 26.71, এটা কাজ করতেছে। আর পাশাপাশি হচ্ছে আমার কি, এই যে এফ এ বি, এই যে এফ এ বি আর হচ্ছে এটা এই 4.301 কাজ করতেছে, তাই না? তো আমরা আগে জানি যে আমার এই যে অ্যাঙ্গেলটা ছিল থিটা 26.565 ডিগ্রি, এটা যদি আমার, আমি আগে বলি যে ওখানে আমার যেটা ছিল এভাবে, তাই না, এটা ছিল হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার লোক। তো আমি আগে একটা কথা বলি, এটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাই না, আর এই টোটালটা যদি আমার 180 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? অবশ্যই এই অ্যাঙ্গেলটা হবে আমার, এই অ্যাঙ্গেলটা হবে আমার কত, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 মাইনাস হচ্ছে থিটা আর কি, মাইনাস হচ্ছে আমার থিটা, সে 0 দিয়ে দিলাম, তাহলে এটা আমার টোটাল কত, 90 মাইনাস থিটা আসে আর কি, ঠিক আছে? যাই হোক, এটা আমার হচ্ছে তাহলে কত, 90 মাইনাস থিটা নাকি, এটা আমার আসে হচ্ছে 90 মাইনাস থিটা। তো এরপর আমরা দেখি এখানে যেখানে আমার রিয়াকশন যে দুটা বের হয়েছে, এখানে যেটা বলি এটা হচ্ছে আমার কনফিগারেশন, যে আমার উইন্ডোর হচ্ছে আমার জয়েন্টের অলওয়েজ আউটওয়ার্ড ডিরেকশন বা পারপেন্ডিকুলারে কাজ করে। তো এখন এই জয়েন্টে আমি কী করছি, আমরা জানি যে কোনো ট্রাসে হচ্ছে আমার দুটা অংশ থাকে, মানে দুইভাবে আমি কাজ, যে কোনো ট্রাসে আমি দুইভাবে কাজ করতে পারি, যে কোনো ট্রাসে আমি দুইভাবে কাজ করতে পারি,
একটা হচ্ছে আমার, একটা হচ্ছে সামেশন অফ হরিজন্টাল, একটা হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল, আর একটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট। এই মোমেন্ট হরিজন্টাল অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স বা হরিজন্টাল ফোর্স মোমেন্টের আমি সামেশন নিয়ে কাজ করতে পারি আর কি। এটা আমরা আগেও শিখছি আগের ক্লাসগুলোতে। তো এখানে যে সামেশন অফ অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সগুলো আমি যদি সামেশন করি তাহলে কী আসে, যে এফ এ বি সাইন থিটা, অর্থাৎ যে এ বি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন থিটা, আপওয়ার্ড পজিটিভ ধরছি, প্লাস হচ্ছে আমার এই যে এখানে ফোর এটার কস থিটা, তাই না? কস থিটা, 90 - থিটা সমান কি কস থিটা। তো সাইন, আমি একটা কথা বলি, সাইন 90 - থিটা এটা আমার কি সাইন 90 - থিটা হবে না, তো সাইন 90 - থিটার সমান আমরা জানি হচ্ছে কস থিটা, মাইনাস হচ্ছে 26.71। তো এটা যোগ বিয়োগ গুণ করে আমার এফ এ বি হচ্ছে আমার এত কিলোমিটার টেনশনে আসে, ঠিক আছে, এই বি সূত্র। তো সামেশন অফ হরিজন্টাল যদি করি আমার এই যে এফ, এই যে এফ এম হরিজন্টাল, তারপরে এফ এ বির হরিজন্টাল অংশটা এই যে কস থিটা, প্লাস হচ্ছে আমার এই যে এটা যেটা আমি ডান দিকে হচ্ছে পজিটিভ ধরছি, মাইনাস হচ্ছে আমার এই যে ফোর এটার সাইন থিটা, অর্থাৎ ফোর মেনটা হয় কি 4.301 কস 90 - থিটা। তো কস 90 - থিটা সমান হবে আমার এই যে সাইন থিটা আর কি অ্যাকচুয়ালি। তো আপনারা যদি চান আপনার কস 90 - থিটাও করতে পারেন, কোনো সমস্যা না। তো এখান থেকে আমার এফ এম বেড়েছে হচ্ছে এত কিলোমিটার, ঠিক আছে। এরপর আমি আসি বি জয়েন্টে। আমি যদি বি জয়েন্টের কথা বলি, এটা হচ্ছে আমার বি জয়েন্টে, বি জয়েন্টে এটা একটু বাঁকা দেখা যাচ্ছে, বাট এটা আমার সোজা হবে, এটা এরকম এরকম ক্রস কানেকশন, ঠিক আছে। তো এই যে বি বি জয়েন্টে আমার হচ্ছে এরকম দেখাবে, তো এর নিচে হচ্ছে বি এম, এ পাশে বি, এ পাশে বি সি। তো এখানে আমি বি জয়েন্ট হচ্ছে আমার বি এম এর মানটা হচ্ছে যে এটার অপোজিট যেটা এটা, কাজে এটা 8.61 হবে, আর এফ বি সি সমান কি এফ এ বি হবে এটা। তো বি জয়েন্টের পর আসি হচ্ছে আমি এম জয়েন্ট, এই যে বি জয়েন্টের পর আমি এবার আসি এম জয়েন্ট, এই যে এম জয়েন্টে এই মানগুলো। তো এই অ্যাঙ্গেলের মানগুলো আমি বের করছি, এটা থিটা, এটা টু থিটা, টু থিটা, তাই না? আমরা আগে বের করছিলাম না যে এটা টু টু থিটা, এটা 90 - থিটা, এটা 90, এরকম করে আমরা বের করছিলাম এর আগে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখানে সামেশন অফ ভার্টিক্যাল করলে এই যে এই এম সির ভার্টিক্যাল অংশটা আসে সাইন টু থিটা, তারপরে এফ বি এম এর হচ্ছে আমার এটারও আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে কস থিটা, 90 - থিটা সাইন 90 - থিটা মানে কি কস থিটা, তাই না? তাহলে আমার এফ এম সি এখান থেকে আমার যোগ করে এম এফ এম সি আসে হচ্ছে আমার এত মাইনাস, যেহেতু মাইনাস আসে সে আমার একটা কম্পোনেন্ট নিতে হবে। তারপর আমি সামেশন অফ হরিজন্টাল করলে সেম এই যে এফ এম এস সি এফ এম এল, এই এই ক্যালকুলেশনগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে আমি আরেকটা সেকশন, সেটা হচ্ছে আমার ছোটো, এরপর হচ্ছে আমি এই যে বড়ো একটা সেকশন করছি, মানে এইটা এটা এগুলো সেকশন হচ্ছে সেম। তো এরপর এরপর সেকশন হচ্ছে আমি যেখানে সামেশন অফ এম ই নিলে আমার হচ্ছে এই যে এখানে আমার ই পয়েন্টটা হচ্ছে এই যে ই পয়েন্ট, ই পয়েন্টের সাপেক্ষে যদি আমি সামেশন করি তাহলে আমার এই যে এখানে আমার লোডগুলো হিসাব করে রাখবে যে 8.61 আমার এই যে এখান থেকে এই যে 8.61 একটা ডিস্টেন্স, তারপর এটা এই যে 8.61 - 3.303, তারপর প্লাস হচ্ছে সি, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে 3.303, তারপর এখান থেকে এই 8.61 এর ডিস্টেন্স হচ্ছে 6.06, তার ই থেকে আমার এই 8.61 হচ্ছে 9.09, এভাবে হচ্ছে আমার ডিস্টেন্সটা বাড়ছে। তারপর হচ্ছে 4.301 এর সাথে ডিস্টেন্স কত, একটা দুটো তিনটা চার, চারটা হচ্ছে 3.3, মানে এখানে একটা সেগমেন্টের ডিস্টেন্স হচ্ছে আমার 3.301, ঠিক আছে এটা। তারপর হচ্ছে আমার এই যে এই এই কম্পোনেন্টটা আসছে, এই কম্পোনেন্টটা আসছে, ঠিক আছে, এখান থেকে যে এটার ডিস্টেন্স আমার বের করা হয়, তো সিক্স, এই ডিস্টেন্স হচ্ছে আমার 5.425, ওই যে এর আগে আমরা বের করছিলাম সমবয়ন ত্রিভুজ থেকে, আর এই অর্ধেক থেকে এখানকার এই যে এখান থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে আমার 21.7, এটা আপনারা চেক করে দেখুন পাবেন। আর এফ কে এলটা আমার বের করতে হবে আর কি, তো এখানে এফ কে এল এর মানে হচ্ছে এত সাশো হরিজন্টাল করলে আমার পরে আসে হচ্ছে আমার যে এখান থেকে সামশন, এখানে আমি যদি এখানে সামশন হরিজন্টাল করি তাহলে আরেকটি ইকুয়েশন আসে, তারপর হচ্ছে আমি সামশন ভার্টিক্যাল করলে আরেকটি ইকুয়েশন আসে। তো এই ইকুয়েশন দুই এবং ইকুয়েশন এক, এই দুটো সলভ করলে আমার এফ ইএন এবং এফ ডি এটা বের হয়, এফ ইএন এবং এফ ডি এটা আমার এখানে বের হবে আর কি, ঠিক আছে। তারপর ডি জয়েন্টটা যদি আমি কল্পনা করি, ডি জয়েন্ট হচ্ছে আমার
এই যে এটা এটা হচ্ছে আমার ডি জয়েন্ট, ঠিক আছে। তারপর আমি ডি জয়েন্ট যদি কল্পনা করি এই যে এরকম যোগের মতো, তাহলে এফ সি ডি ডি এফ ডি এন সেম, এই যে এটা সমান এটা এবং এফ সি ডি সমান এফ ডি হবে সেম। তা আমি যদি এন জয়েন্ট কল্পনা করি, আসলে এগুলো হচ্ছে আপনারা নিজেরা আগে আগে যে ক্লাসগুলো করেছে, টিউটোরিয়ালগুলো আছে, এগুলো দেখে একটু শিখবেন, করার ট্রাই করবেন, যে এ এন এন এটা, ঠিক আছে, নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এটা আসলে সবগুলো তো আসলে বলা এভাবে সম্ভব না, অ্যাঙ্গেল ক্যালকুলেশনগুলো দেখানো হয়েছে, 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, একটু ঠিকা এগুলো দেখানো হয়েছে। তো এখানে সামশন হরি জাস্ট আপনার যে কাজগুলো হবে, প্রত্যেকটা জয়েন্ট করবেন, প্রত্যেকটা জয়েন্ট করার পর এক নম্বর হচ্ছে জয়েন্টে যাওয়ার পর প্রত্যেকটা অ্যাঙ্গেল আপনারা বের করবেন জিওমেট্রিক শুরু অনুযায়ী। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে আমার আননোন ফোর্স যেগুলো আছে এগুলো হচ্ছে সামেশন অফ হরিজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল, তারপর এই দুইটা করে আমার ইকুয়েশন টিকুয়েশন নিয়ে এসে এই যেভাবে সলিউশন করে আমার সলিউশনগুলো বের করতে হবে। এখন এই সবগুলো হচ্ছে যে এই জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো, অ্যাঙ্গেলগুলো, এগুলো সব হচ্ছে আপনারা নিজেরা ভালো করে একটু প্র্যাকটিস করবেন, যে কোনটা কীভাবে আসলো, আই, তারপরে যে এইচ, এই যে জয়েন্টগুলো, এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করার ট্রাই করেন, ঠিক আছে। আশা করি ভালো করে বুঝতে পারবেন সবাই। তো এগুলো আসলে মেনলি নিজেদের প্র্যাকটিস করার উপরে, যে এই জয়েন্টটা কীভাবে আসলো, ডি জয়েন্টে যে থিটা, 90 মাইনাস থিটা, এগুলো হচ্ছে আপনারা সব নিজেরা নিজেরা করবেন। কারণ আমি যদি বারবার বলে দিই আপনারা তো প্র্যাকটিস করবেন না, দেখেন যে আসতে বসে আগের দিন ভুলে গেছেন, বুঝছেন। তো আমি জাস্ট মেইন থিমটা বলতেছি আমার, যে আমার এই সেগমেন্ট করবো, সেগমেন্ট করার পর আমার থিটাটা বের করতে হবে, থিটাটা বের করে তারপর হচ্ছে আমার এই সামেশন অফ হরিজন্টাল, সামেশন অফ ভার্টিক্যাল করে এরকম ইকুয়েশন করে আমার হচ্ছে প্রত্যেকটা বার ফোর্স বের করতে হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, আপনারা ভালো করে একটু প্র্যাকটিস করেন, আর এগুলো ল্যাব, এটার ল্যাব রিপোর্ট আপনারা তৈরি করে রাখেন, আমি নিয়ে নিবো আর কি আপনাদের কাছ থেকে। কারণ ল্যাব রিপোর্টের উপর আপনার প্রচুর মার্কস আছে, ল্যাব রিপোর্ট না দিলে হয়তো আপনাদের মার্কস খারাপ আসবে আর কি, ঠিক আছে। যাই হোক, আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাস আবার দেখা হবে।